এইটা হচ্ছে চিকেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আই এম স্বর্ণা এন্ড ইউ আর ওয়াচিং ইওর অ্যাভারেজ বংস। তো আজকে হচ্ছে আবার একটা উইকেন্ড ব্লগ শুট করছি, তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকেও যথারীতি আমাকে আবার রান্না করব, অনেক কিছু আজকে আমার বাড়িতে স্পেশাল গেস্ট আসবে, আমার স্কুলের বন্ধু আসবে আজকে, তাও আবার 9 বছর পর ওর সাথে আমার প্রথম দেখা হবে, মানে স্কুল লাইফেই লাস্ট দেখেছি, তারপরে তো ফোটো টোটো ফেসবুকে দেখি দেখি। তো যাই হোক, ও ব্যাঙ্গালোরেই থাকে, আগেও এখানে ছিল, তখনও দেখা করার প্ল্যান হয়েছিল, বাট তারপরে কোনো রকমই সেটা হয়নি। দেন তারপরে তো আমার বিয়ে হয়, বিয়ের সময় ওকে আমি ইনভাইট করেছিলাম, ও আসতে পারেনি। আর তারপর তো তোমরা সবাই জানো আমার জাস্ট বিয়ে হয় আর কোভিড স্টার্ট হয়ে যায়, তো 2 বছর কারোর সাথে কারোর কোনো কন্ট্যাক্ট নেই। তো যাই হোক, আজকে যে আসবে কি আসবে সেটা সারপ্রাইজ থাক তোমাদের জন্য, যখন আসবে তখন তোমাদের সাথে দেখা করাবই। তো আজকে মেনু হচ্ছে, আজকে অনেক মেনু আছে, মেনুতে কী কী আছে সেটা তোমরা আগে আগে দেখতে থাকো, কী কী আছে এখন বলে দিলে তো হয়েই গেল। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। ঋষি যথারীতি ঘুমোচ্ছে, শনিবার, আমি ওকে ডিস্টার্ব করতে চাইছি না। ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, আর হচ্ছে তোমার চাটনিটা আমি আগে থেকে কালকে রাত্রিবেলায় চাটনিটা বানিয়ে রেখেছি, কারণ তোমার চাটনি এমনি তোমরা ঠান্ডা ঠান্ডা খাই, তো এইটা চাটনি ইজ অলসো রেডি। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এটা হচ্ছে 2 রকমভাবে পেঁয়াজ কেটেছি, এটা আমি বানাবো হচ্ছে একটা আলুর পুর, কারণ আমি আজকে ডিমের ডেভেল করছি, তো সেই জন্য আমি এইরকমভাবে পেঁয়াজ কেটেছি, আর এই পেঁয়াজটা হচ্ছে মাংসের জন্য। আর এই যে আলু আমি একদম হাত দিয়ে স্ম্যাশ করে রেখেছি, আর তেল গরম বসিয়ে দিয়েছি, তো এখন আমি আলুর পুরটা ফার্স্টে বানিয়ে নেবো, আর এদিকে আমি চালটাও ধুয়ে রেখে দিয়েছি। দিলাম হচ্ছে ভাজা মশলা, একটু নুন, আমচুর পাউডার, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর একটু ধনে পাউডার। এবার এটাকে ভালো করে মিক্স করবো। বানাচ্ছি দুধ পনির, পনিরটাকে দেখো একরকম হালকা একটুখানি নুন দিয়ে আর জল দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি পনিরটাকে, আর একদম অল্প তেল দিয়েছি। এই তেলে এটাকে এবার আমি গ্রেভিটা তৈরি করব, পনিরটাকে কোনোরকমভাবে ভাজতে হবে না। পিউরি বানিয়ে নিয়েছি, তো শুরুতেই একটুখানি জিরে ফোড়ন দেব, টমেটোটা একটুখানি ভেজে নিয়েছি, টমেটো পিউরি। এবার আমি এটার মধ্যে অ্যাড করব হচ্ছে কাজু বাদাম আর আমন্ডস বাটা। আমি ঝালমগজ পাইনি এখানে, তাই জন্য আমি কাজু বাদাম আর আমন্ডসই শুধু দিয়েছি। এই যে দুধ অ্যাড করছি, ঋষি এখন ঘুম থেকে উঠেছে, উঠে এখন ভাবছে যে ও কি করবে, কি কি হয়েছে, মাছও লাগছে মাছও। তো ফাইনালি চিকেন রান্না শুরু হয়ে গেছে বোধ হয়, হ্যাঁ, ইনি আবার হাত পুড়িয়েছেন ভাতের ফ্যান গালতে গিয়ে, খুব বাজে, পুরো ফ্যানটা পুরো হাতের মধ্যে পড়ে এই জায়গাটা এখনো কিছু, মানে আমি অনেক কিছু আলু তারপরে বড় টরফ দিয়ে তো মাংস রান্না শুরু হয়ে যাচ্ছে। মাংস ছাড়া সব হয়ে গেছে না, বাকি পনির হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটা করতে হবে, আর ডিমের টিমের সব রেডি, শুধু ভাজতে হবে, না শুধু পুর পুর। তোমার কতক্ষণ ঘুম হলো আজকে? ছুটির দিন মানে এই যে 16 ঘন্টা ঘুম, 16 ঘন্টা ঘুম নয় গো, রাত্রি 2টোর সময় ঘুমাই আমরা, 2-2:30 সময়, হ্যাঁ 2-2:30 আগে ঘুমাই নাকি। পড়ে গেছে,
হেভি একবারে গায়ে জোর দিয়ে নাড়ানো চলছে কড়াইয়ের মধ্যে, দম লাগাচ্ছে হাইসা, দম লাগাচ্ছে হাইসা। বানাতে চলে এসেছি, সরঞ্জাম সব রেডি। এটা হচ্ছে ময়দার গোলা, ময়দা একটুখানি কর্নফ্লাওয়ারও মিক্স করেছি, আর তার সাথে হচ্ছে বিস্কিট এইটা ইউজ করছি, ব্রেড ক্রাম পাইনি তো আমি, এটা কিনেছি তো এটা ইউজ করছি, বাট এটা একটু এক্সপেন্সিভ। এই তাতে কত 400 গ্রাম মতো আছে, তার দাম 199, যেখানে আমরা 10 টাকায় 20 টাকায় কলকাতায় বিস্কিটের গুঁড়ো পেয়ে যাই। এরকম এক করে আমরা সবকটাই বানিয়ে ফেলবো, তারপরে দেখা হবে ভাজার সময়। জাস্ট ম্যারিনেট করা ছিল দই দিয়ে আদা রসুন বাটা দিয়ে, তারপরে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে তার মধ্যে পুরো চিকেনটা দিয়ে এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, এবার আমি এটার মধ্যে অ্যাড করলাম হচ্ছে কাজু বাদাম পেস্ট, কাজু বাদাম আর আমন্ড পেস্ট। তো এবার সেটাকে ভালো করে কষাবো। তোমরা এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারো, এটা খেতে খুবই টেস্টি হয় অ্যান্ড খুব ইজি টু মেক। রেডি হওয়ার মুখে যাচ্ছি, একদম কোনো মশলা ছাড়া, মশলা ছাড়া মাংস মোটামুটি রেডি, একদম রেডি হয়ে গেছে, মাখা মাখাই ভালো লাগে। এবার জাস্ট একটুখানি কেওড়ার জল দেব, কেওড়ার জল এক কেওড়া, কেওড়ার জল ডান। এবার হচ্ছে এটার মধ্যে তুমি কসুরি মেথি, কসুরি মেথি অরিজিনাল কসুরি মেথি। মাংস তো হয়ে গেছে, এবার ফ্রাইড রাইস চলছে এখন। এখন তো অলরেডি নানারকম সবজি টবজি দিয়ে দেওয়া হয়েছে, গাজর বিনস এক্সেট্রা, শুধু মিক্সিং, ভাতটা দেওয়া হলো, এবার মিক্স হবে, মিক্স। এই তো ফ্রাইড রাইস রেডি। এখন কি করছো তুমি ওখানে, বাসন টসন বসাচ্ছে? এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, আর এই যেখানে চিকেনও রেডি, ইয়েস, এদিকে পনিরও রেডি, এদিকে চাটনিও রেডি। বাহ, পুরো একদম সব রান্না বান্না হয়ে গেছে, কিন্তু ও এখন এসে পৌঁছয়নি, ওনাকে ক্যাব পাচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি বানিয়েছি প্রপারলি। এইটা হচ্ছে চিকেন, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আচ্ছা আর কি আছে, আর কি আছে, ও আচ্ছা ডিমের ডেভিলটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ও আসলে পরে ভেজে দেবো। এখানে স্যালাড আর হচ্ছে আমের চাটনি, আর এটা হচ্ছে পনির, উপরে ঢাকনা দেওয়া আছে দেখতেই পাবে, এটা হচ্ছে পনির। এখন বলে যে ও ক্যাব পেয়ে গেছে তো আসছে, আর আমি যাই তাড়াতাড়ি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই। তো চলো তোমাদের সাথে ও আসলে পরে দেখা হচ্ছে। হ্যালো, এই যে আমার বন্ধু চলে এসছে, সকাল থেকে অনেকবার বলেছি যে আসছে আসছে, কত বছর পর দেখা হলো, 9 বছর বললি না? হ্যাঁ, লাস্ট বলে এইচএসের সময় দেখা হতো তোর সাথে, তারপরে আর দেখা হয়নি। তারপরে সরস্বতী পুজো জানি না আমি, হয়তো ঝলক দেখেছি বা সামথিং স্কুল খুলে, ওই থাকে না এক ঝলক দেখা হলো সরস্বতী পূজাতে। তো বিয়েতে যাওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ আসেনি, আসেনি, পানিশমেন্ট দেওয়া উচিত,
বিয়েতে আসেনি বলে আমি এলাম খালি হাতে, হ্যাঁ ঠিক আছে। তো সেই খালি একটুখানি দেখো, খুব সহজে ক্যাবটা পেয়ে গেলাম। আসো না, এই যে আরে জোর লজ্জায় মরে যাচ্ছে এইভাবে আছে বলে। গল্প করছিলাম, সৌমিত্র তোমাদের সাথে কিছু শেয়ার করবে, বল বল। প্রথম হচ্ছে তোর একটু জোরে বল, ক্লাস 6 এ এরকম হয়েছিল, অর্পণ আর অর্ণব বোধহয় তোকে জটায়ুটা বলেছিল, আর তুই সুপ্রীতি স্যারকে কি বলেছিস, শুধু আমার নামটা দিয়েছিস। শুধু তোর নাম দিয়েছিলাম? শুধু আমার নাম দিয়েছিস বাবা। আর সুপ্রীতি স্যার স্কেল দিয়ে কোথায় না মারেন, একটা জায়গা বাদে সব জায়গাতেই মেরেছিল, আর বিভৎস মেরেছিল, মানে সেটা যা মেরেছিল। আর আরেকটা ছিল হচ্ছে কেস খাওয়ানোর জন্য আমি খুঁজতাম না যে তোদেরকে কি করে কেস খাওয়ানো যায়। সেটা ঠিক নয়, তুই মানে মাঝে মাঝে ক্লাস মনিটরও ছিলি না? হ্যাঁ, আমি মনিটর। অমিতা আন্টি ছিল আমার ফেভারিট। হ্যাঁ বাবা, তোর সেই হাতের লেখা আর আমার হাতের লেখা মনে আছে? তোর খাতা তুলে দেখাতো আমরা। সেটা তাও ঠিক আছে, বাট এত মানে কেস খাইয়েছিল অমিতা আন্টি কাছে। অমিতা আন্টি, দীপ্তি আন্টি, সবাই ওকে খুব ভালোবাসে। শাকিল আন্টি মোটামুটি অসীম স্যার, অসীম স্যারকে ভিডিও কল করবি? কেমন লাগছে খাবার? লোকে বলবে কিনা শিখিয়ে পুড়িয়ে বেশ ব্লগ করছে, ভালো লাগছে? না বলে তো উপায়ও নেই, খেতে পাবে না তারপরে। যাই হোক, আমাদের লাঞ্চ পর্ব চলছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। One eternity later. ফাইনালি খাওয়া দাওয়া সব হয়ে গেল, গল্প টল্প সব হয়ে গেছে, প্রচুর গল্প হয়েছে। 9 বছর পর আজকে আমাদের দেখা হলো, তাই তো? হ্যাঁ, কেমন লাগলো বল? আমার তো মানে স্পেশালি দেখো, অনেকদিন পর দেখা হলো, এই যে আলোচনা, গল্প, গুজব, আড্ডা, সেটাই মানে খুবই ভালো লাগলো। মানে 9 বছর পর এরকম, তারপর তোমাদের বিয়ের ভিডিও, তোদের বিয়ের ভিডিওটা, তোমাদের সব মনে আছে না? তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে স্কুল লাইফের পর হঠাৎ করে ম্যারিড লাইফ। আমি
এই সব ব্লগে এড করি শর্ট বুধবার দিন যদি আমি না চলে যেতাম তাহলে তো আমি হয়তো নেক্সট উইকও আসতাম না এত সুন্দর খাবার আমি তো পাই না এখানে নেক্সট টাইম যখন আসবে অবশ্যই আসবে অবশ্যই অবশ্যই এবার তো আমি নিশ্চিত করে দিই না ডাকলে আর আর কোনো দুঃখ নেই তো আমার উপর ছোটবেলা সেই দুঃখ রাগ বাদ সেটা তো আর যাবে না সেই সময় যে সুপ্রীতি স্যারের মারটা সেটা কি হবে কেস না খাইয়েছি তোদেরকে যাই হোক শুধু শুধু তুমি না আজকে কে 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 গেস্ট খেয়েছিল শাগনিক অর্ণব যদি ওরা আমার ব্লগ হয়তো দেখে না বাট যদি কেউ দেখে থাকে তো আই এম সো সরি আমি তখন কি করে খারুস টাইপের ছিলাম তো ওপেনলি আজকে প্রচন্ড খারুস টাইপের ছিলাম সবার নামে কি কমপ্লেন ফমপ্লেন করে দিতাম তো ঋষি কেমন কাটলো আজকে দিনটা আজকে দিনটা খুব ভালো এখনো দিনটা কাটেনি এখনো আমার অনেক কিছু আছে মামটা আসবে কিছুক্ষণ বাদে তো তোমরা দেখতে থাকো ব্লগটা চলবে এখন চেষ্টা করছি অনেক ক্যাব বুক করার হচ্ছে না বুক দেখা যাক যারা বেঙ্গালুরু আছো তোমরা হয়তো জানো ঋষি দা তো এখন গাড়ি কিনে ফেলেছে বুঝতে পারছে না আমাদের মতো লোকেরা যাদের গাড়ি নেই এখানে বেঙ্গালুরু এখানে গাড়ি নেই কলকাতাতে আছে এটা পরিষ্কার করে বলা হোক প্রচন্ড কষ্টকর ব্যাপার এখানে গাড়ি পেতে মানে মাথা খারাপ হয়ে গেছিল যখন আসার সময় প্রায় এক ঘন্টা ওয়েট করেছে অনেক লেট এসেছে বাট যাই হোক আমার ঠিক এক ঘন্টা হোক আর দেড় ঘন্টা হোক আর দু ঘন্টা মানে সার্থক এই দেখা করাটা বাইরে বৃষ্টিও পড়ছে তাই জন্য হয়তো ক্যাব রাইডের অসুবিধা হচ্ছে বুক করতে তো ও চেষ্টা করছে ক্যাব বুক করা দেখা যাক কখন পাওয়া যায় ঠিক আছে তাহলে সেটা পরে দেখা হচ্ছে আবার দেখা হবে টাটা বাই টাটা হ্যাঁ বলো না আই নো সো হাই গাইস হাই হ্যালো তো অলরেডি সকালবেলা থেকে তোমরা দেখলে সৌমিত্র জাস্ট চলে গেল এখন এসছে আরেকজন হ্যালো কিপস অন কামিং টু হার হাউস সেম ওয়ান अगेन নথিং নিউ নো 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 নট লাইক দ্যাট বাট এখন আবার হবে আরেক প্রস্থ খাওয়া দাওয়া আরেক প্রস্থ মজা আর সকাল আমাদের বাড়ির একটা রিচুয়াল আছে ঠিক আছে আমাদের বাড়িতে যখন কেউ আসে সে অনেক গল্প টল্প করে টরে তারপরে যখন বোর হয়ে যায় তখন আমরা তাকে আমাদের বিয়ের ভিডিও চালিয়ে দিই সে বসে বসে বিয়ের ভিডিও দেখে তো সৌমিত্র বিয়ের ভিডিও দেখছিল এবার এখন আমরা আবার বিয়ের ভিডিও আরেকবার চালাবো যদিও মমতার অনেকবার দেখা হয়ে গেছে বাট স্টিল আরেকবার চালাবো বিয়ের ভিডিও তারপর আমরা একটুখানি গল্প গাছা করবো তো যাই হোক তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর চলো সাথে থাকো দেখতে থাকো এখন লেমন টি হচ্ছে লেমন টি ওই যে ম্যাডাম লেমন টির জন্য ট্রে নিয়ে আসছি তারপর লেমন টির পর কি সেকেন্ড জিনিসটা কি নেক্সট হোয়াট ইজ দ্য নেক্সট লেমন টি পর আসবে চিকেন পকোড়া ওকে তারপর আসবে ডিমের ডিমের যেটা শুধু তোমার জন্য না যেটা তোমার জন্য নয় তুমি অলরেডি দুটো বার খেয়েছো ও আমি পাবো না তাই তো ওকে এখন অনেক রাত হয়ে গেছে প্লাস আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর মমতা আর আমার একটা কলিগ এসেছিলো তো ওরা সবাই চলে গেছে কারণ প্রচুর রাত হয়ে গেছে তো সেই জন্য আমরা তখন আর এত গল্প এত কথাবার্তার মধ্যে ব্লগ শ্যুট করা হয়নি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে সো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড বাই